মনৰ নিজানত জোনা কাছিলে তোমাৰ মৰম খুবাখানিল তাতে এই তকৰা মইনা চন্দুপিংকু দুয়ো ডাউলা ক'ত বা মল্যাক সেই ব্ৰহ্মপুৰে মাটি মুচি যে দুয়োৰে দেখা দেখি নাই নতুন নাই কি কথা এ তফিদা তই যে বাবা আমার দুই বছর মান আগে মুরগি ছানা মারছিলি আই সাইকেল দিছিপি মনত আছে না নাই বা তোর মনত আছে র কে বা হুদলি হে মুরগি ছানা তো সিপি মারাতে তই তো ভাই একটাও নে দিলি আমাক হে তফিদা কি ফালতু কথা কয় আমার মায়ের দেহ পয়সা দান করছিল তো তোর মায়ের নালগে বলে কছি না মিন্তি ছানা তো মারাতে পয়সা দিবা নালগে যা হিংকে কছি দেখো না তো এটা কি আইলে কবারিসা ধ্যাক তেরিকা তো কিছু বুঝি বনাই আই তেতে মুরগি ছানা তো নামিন দিয়েছিল এতিয়া মুরগি ছানা তো মোর বা দুই বছর হল না নাই আর দুই বছর হল তো তাতে কি হল এটা তে আমার মা ছানা কারণে পয়সা লওয়া নাছিল এটা দুই বছর পিছর সেই ভাবছেন কিমান ডাঙর হলা কই মোটামুটি পাঁচশোটা মান ডিমাই দিলে কই সেই পাঁচশোটা ডিমার বাই মোটামুটি দুইশোটা মান ছানাই হলা কই আমি কিমান পয়সা পলে একবার তা ভাবি চাচন বাবা সাবা গেলি মোটামুটি লাখ টাকার হিসাবে তো আমার এই তপে দা আমার কথাটা ভাবাই নাছিল সেইকাৰণে তো মই তোক মনত কৰি দিলোঁ কথাটো তই এতিয়া যিহেতু আমাৰ ঘৰৰে চলি তই লাখ টকাত হিচাপ কৰিব নালাগে যা তই মোক টকা পাঁচশ দি আৰু ইয়াৰ পৰা যা কিন্তু তফিদা হে কি কিন্তু কি কিন্তু টকা মইনা তোক যদি এতিয়া পুলিচে তাতে কেছ দাও লেডিজ মুৰ্গী এটা মাৰা বুলি মোটামুটি তোৰ ছয় সাত বছৰ জেইলে হ'ব তিন বছৰমান ফাঁচিয়ে হ'ব তোৰ গম পা ঘৰ চলি বুলি মই চুপচাপ আছো পাঁচশ টকা চেতল কৰিব আলোচোঁ যদি এই পাঁচশ নেদা মই কিন্তু ডাইৰেক্ট কলিতা পুলিচত তাকে যাম কৈ দিলোঁ হে বাবা হরে তোর পিতা হাগলা নকরবে দিম দে মা পাঁচশো টাকা দিম দে কত কেসে দিবেন আজ দি বাবা হরে পাঁচশো টাকা কমে বুঝি তো ঘর চলি বলি তো লেডিস মুরগি এটা মারি ফেলছা যদি এই কেসটো মহিলা কমিটির মানুষ গম পায় তোর ঘরত আহিবলে ধরনা দিব দেখবো ইত্যাদি গম পিছা তোর ঘর চলি বলি এখ নিয়ে করছো দেই পাঁচশো টাকার মানছু নলি তোর কেস কিবা হয়ে গেলা গই হে বাবা আরে তোকে দেখলা নকরবি কোনো কলিতা পুলিশ চলিছে তাকে যাবা নালকে এ তোমার টাকা পাঁচশো দিছু হব দে আর মনে মনে থাক কে মজা শুন দে বাবা কবিতা অহা বছৰ আৰু তাই মোক পাঁচশ টকা দিবি কোনোবা এটা মাহত গম পাইছা না অহা বছৰ আৰু কিয় দিব লাগে তোক পাঁচশ টকা আই বৰ বহিনীৰ পুতাক অহা বছৰত গেলি মুৰ্গীটো বাচি থাকিলে আৰু তিনিশ মান দিবা ঢিলা হৈনে নাই আৰু একশ মান চানা হলা হৈনে নাই তোক মই কম শেষ হৈ আছো পাঁচশ টকাই দিবা দিছো মাত্ৰ অহ দে হ'ব দে দিম দে অহা বছৰত তোক মই পাঁচশ টকা দিম দে তবিদা মই যাই থাকোঁ দে মোবাইলটো ল'বা লাগে সোনকালে অ যা যা মোবাইল কিনা পাৰ্টিটো দিবি পাৰি নাচবি অ হ'ব দে দিম দে পুৱাই পুৱাই পাঁচশ টকা কামে পেলো এই গৈদাক ঠগে পেলে জগন্নাথৰ দোকানৰ পৰা পাঁচশ টকা খাই দিবা যে লৈ যাওঁ ৰ আজি মজাকে বনাই খাম আজি মা কচম গভীৰা জ্বৰ আজি পাঠাৰ মাংস খাম দে মজাকে বনাই খাব লাগিব তেজাল পাঠা পুৰা হৌ মাৰাক চকলাই তেনেকু পাই না ইয়াতে কিনো কৰি আছে এই ভজৱী এইবোৰ চাধা মাৰি থাকা আন পাই আই হেই ঢকৰা মইনা পাই না কি কৰি আছে আই হৌ ভাই তপি দিব নাই ক'ৰ পাই আই এইটো হাতত কি লৈছা হে বজাৰৰ পৰা অলপ পাঠাৰ মাংস আনিলো ৰ খাব লাগিব আজি কি নকয় পাঠাৰ মাংস মোকো নিমন্ত্ৰণ নেলাগাই ভাই বহুত দিন মাংস খনাই অ বইনেৰ পুতাক তোক নুখুৱালে হ'ব চালা ভজৌ এখনি মাংস লগত তোকে লাগিব একলাই আৰু তই কি কৈছা বহুত দিন মাংস খনাই কালি তই বিয়া খাব গৈছিলি দেখা নাই বেটা তোক অ হে পাৰি গৈছিলো যা বিয়াত বেছি মাংস দেখাই না পাঁচ পিছ ছয় পিছ দিছি মাত্ৰ এতিয়া হৈ না হে দে হ'ব দে মাংসৰ কথা বাদ দিছোন তই এগিলা কিনো মাৰি আছাই চাধা নাকি অ ভাই পুৰা খম খাই না পাত চাধা টিকাৰ দোকানৰ পৰা আনিছিলোঁ অলপমান খাবি নাকি ঠকৰা মইনা খাবাক লাগি আৰু বস্তু নাপা চাধাও খাই গম বাই চেংৰাজনটো হৈ পেলাই তাই সি আৰু মোক সোধে খাবি নাকি বোলে
পাগলা সি সাধা খাইছো চালা ওই 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 তোফি কথা ভালকে কবি দে সাধা খিনিকে অপমান নকরবি কিন্তু হ্যাঁ হাস্রত লেখাই আছে হাস্রত লেখাই আছে হাস্রত কি লেখাই আছে আই হাস্রত লেখছি সাধা 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 জি খাই সাধা হি হরসতি রাধা জি না খাই সাধা হি গাধাকে গাধা বুঝি পারি ও মোর মাই তার কবিতা না সাথে আর হুন কই আছো সাধা 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 জি খাই সাধা হি হরসতি রাধা জি না খাই সাধা হি গাধাকে গাধা স্বর্গত আছিল হই ফুল পারিজাত স্বর্গত আছিল হই ফুল পারিজাত মত্যটাই হল সাধা ধপাত হেই সাধাক যে নিন্দা করে হি পরজনমত রৌ রৌ নরকত পরে গম পাইছা তই সাধাক অপমান কৰিছা তই পিছৰ জনমত নৰকত পচি মৰবি গম পাইছা এই ধকৰাবিনা তই যে কবিতাটো মাতলি এইটো কোনখন শাস্ত্ৰত লেখাই আছে এই সাধাৰ বিষয়ে হে কোনখন শাস্ত্ৰত আছিল সেইটো বাদ দিয়াই তই সাধাক অপমান কৰিছা যিটো বস্তু স্বৰ্গত ফুল পাৰ যে হৈ আছিল সেইটো ভগৱানে আমাৰ মাটিত সাধা কৰি জন্ম দিছে সেই বস্তু তই অপমান কৰিছা তোৰ কিমান পাপ লাগিছে ভাবচোন তাক বানিজে এই কথাটো হ'বও পাৰে ভাই হে প্ৰভু ঈশ্বৰ আকৌ ডাইলগ নদিবা সাধাক মই বেয়া কৰিবৰ কাৰণে যদি শাস্ত্ৰ যিটো লেখাই আছে মই গম নাপাওঁ না প্ৰভু মাফ কৰি দিবা মোক হেই দোষ পাইনা মই কথাটো গম পোৱা নাছিলে ভাই চৰি দে সাধাক মই এনেকৈ বেয়াকৈ ক'ব নাংগিছিল অঁ বেছ বেছ তই নিজৰ ভুলটো বুজি পাইছা দেখিলা বাদ দি অলপমান এতিয়া ট্ৰাই কৰ ভগৱানৰ আশীৰ্বাদ হিচাপে অলপমান অথৰ ভিতৰত ভৰাই থৈ দি অহা দিচোন দি দে খাই চাওঁ ধৰলো অথৰ মাজত লৈছা না এতিয়া লাহেকৈ চেপা মাৰি ধৰি থাক এতিয়াই তই সাধাৰ আচলা নেচটো পাবি মোৰ কি আছিল মোক ঘৰত কোনে আনিছে ঐ ঢকৰামিনা ঘৰততো আমি আনিছো ৰ কিন্তু বেউজৈ কিয় পৰি আছিলি আই তোৰ কিবা মাথা চাথা ঘূৰিছিল নেকি না মিটুক আছিলে তোৰ তোৰ মুটেনি খোৱা আৰম্ভ কৰিছে এই বাউদা মোক কাৰণ শুঙি নাচাকিয়া মই এগলা খাওঁ নেকি কি কথা ক'বা আহিছা গৈ মাৰি দিম মেক চকলাই এই ঢকৰামিনা খং কিয় কৰাই সুধছো এইটোক তই মাথা ঘূৰি পৰিলি কাতে এই বইনাকৰ লাঠি খোৱা পাইনাত ধৰি এগলা অৱস্থা হৈছে মোৰ সেই চোৱাৰ বাচ্চাই মোক ক'বাৰ কিবা বকি পেলাই চাধা খুৱাই দিছে পাত চাধা সেইগিলাতো মোৰ খ অভ্যাস নাই দেচোন ভৰাই দিছোঁ মুখত বাই মই বেউজাই পৰি গৈছোঁ গমেই নাপালোঁ অ বেটা কথা গৰ তাৰমানে এইগিলা কৰিলে পাই নাহে কৈছে তোৰ লগত হে তেৰিকা তোক মিছা মিছি গোবৰ মাহা খুৱাই দিলোঁ আই গোৱাৰ অ পিংকু গুচি আৰু কিবা বেমাৰ চেমাৰ হৈছে গোবৰ উমেদি তেতিয়া তাৰ সজাই যাব মই কি জানো মই উমে দিছোঁ তোৰ নাকত গোবৰ বাউদাহাত চাৰা মোৰ এনে অৱস্থা নাই চাদা মাহ খাই পেলাই পাইনাত ধৰি তাতে আৰু তহঁতে মোৰ নাকে মুখে গবাৰ সোমাই দিছা তেতিয়াৰ পৰা ভাবি আছোঁ তই মোৰ মুখখন গবাৰ গবাৰ কিয় বাচনা মাৰি আছে চাৰা কুকুৰা তন্দেও মোক এনাই অনা নাই হেই ৰ পিছে মোৰ যে মাংস টপলাটো আছিল সেইটো আনিছা না তন্দে হে আমি দেখোঁ আকৌ মাংস টপলা চপলা পোৱা নাই আৰু মাক চকলাই চেজা পাইনাই লৈ গৈছে খাটাং চলা পুৱাই পুৱাই 500 এটা ইনকাম কৰি পেলাই মাংসখিনি আনিলো এই চোৱাৰ বাচ্চা পাইনাত ধৰি খাব নাপালো কি 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 তই পুৱাই পুৱাই 500 ইনকাম কৰিছা ক'তে এই পুৱাই এটা বৈদ্য জমি নিছো এ কৈ আছো ৰ দে কচোন ক কি হল এনেকে মই গোবেদে তাৰ 500 খিৰাই পেলাই মাংসখিনি লৈ আহিছিলো কিন্তু ঢকৰামিনে পাইনাত ধৰি খাব নাপালো বেটা টফি তই এটা কথা ভাবিছা না তই অন্য কৰি পেলাই গোবেদাক থগি পেলাই পইচাকেইটা খিৰালি কিন্তু তই মাংসখিনি আনি পেলাইও খাব নাপালি তোৰ মাংস পাইনাইলে গুচি গেলাক সেইকাৰণে কাকো অন্যায় কৰি পেলাই এনেকৈ টকা ঘটাৰ মাথা মাৰিব নালাগে সৎপথত থাক পইচা ইনকাম কৰ তোৰ একো ক্ষতি নহয় এই দুই নম্বৰী কাম কৰি পেলাই পইচা ঘটলি তোৰ কোনোবা ফালে দি লছ হ'বই লছ নহয় লগাতকৈ বেছিয়ে লছ হ'ব আজি বুজি পালি না অঁ এ ভাই মই কথাটো এতিয়াই ভাবিছোঁ আরে নান ঠগামি কাম নকর দে ভাই আজি নিজে হাতে হাতে প্রমাণ পাই গেলু হলেও তহতে দুয়ো বাউদাই মোর নাকত গবার কে আমার লাগাল কসুন হে বাবা আরেকটা মহুম নাই এই পিঙ্কু দিয়া গা ঠকরা মুইনা তো গবার উমাই দিয়া তো বালি এখন হইলে মাঝে মাঝে গবার খাবা লাগে হাই র ঠকরা মুইনা হাত